আসাম ধুবড়িতে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলো সচেতন যুব সমাজ। ধুবড়ি জেলার তামারহাটে সচেতন যুব সমাজের প্রশংসনীয় এই পদক্ষেপ। তামারহাট কামানডাঙ্গা ডিংডিঙ্গা গাঁও পঞ্চায়েত অধীনস্থ গ্রামের প্রায় 50টি দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেন তারা। গ্রামে বসবাস করা আর্থিক অনটনের কারণে পড়াশোনা করতে না পারা ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নেবে এই সচেতন যুব সমাজের প্রতিনিধিরা বলে এদিন জানান এই সংগঠনের সভাপতি। সাথে টাকার অভাবে চিকিৎসা করাতে না পারা দুস্থ পরিবারের পাশে সচেতন যুব সমাজ দাঁড়াবে বলে সাংবাদিকদের জানান তারা। সচেতন যুব সমাজের এরকম পদক্ষেপ নেওয়ায় প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারা। আজি আমি হাতিদুরা সচেতন যুব সমাজের ফলের পর আমার এই অঞ্চলের যখন নিরীহ মিলি আছে, অসহায় মানুষ আছে, সেই মানুষবিলাকর সাহস গাই তেখেতসকলের বুঝ পরামর্শ লোক তেখেতসকলক আমার তরফের খাদ্য সামগ্রী কিছু সংখ্যক পরিমাণে আমি বিতরণ করো। আর আমি এইগুলি আমি এটা পদক্ষেপ হাতত লৈছো যে আমার এই অঞ্চলের যখন নিরীহ ফ্যামিলি আছে, সেই সকল ফ্যামিলির লগত আলোচনা করে তেখেতসকলের লড়া ছোৱালীক স্কুলমুখী করার ক্ষেত্র আমি বুঝ পরামর্শ লাও। আর আমার সচেতন যুব সমাজের ফলের পর আমার এই অঞ্চলত যখন ব্যক্তি অসহায় মানে পয়সা বিনয় পয়সার অভাবত চিকিৎসা করিব নোৱাৰে, সেই সকল ব্যক্তিক আমি পাছত ধরাও। যখন ব্যক্তি পয়সার অভাবত বিয়া শাদির ক্ষেত্রত অসুবিধা হয়, আমার তরফের পর আমি আর্থিক সাহায্য করো। আর